আপনি ভাবছেন কোরআন পড়ছে, ওদিকে দিকে আপনি গল্প করছেন, কি জিন্দেগি আপনার, কি দাম! আপনি নিজকে মনে করছেন আমি বড় মুসল্লি, কেমন মুসল্লি, কোরআন পড়তে পারেন না তো শোনারও সুযোগ নেই। আ মান কানা ফি হাযিহিল আমা ফাহুয়া ফিল আখিরাতি আমা, যারা এখানে অন্ধ ওখানে অন্ধ থাকবে, জি ওখানে অন্ধ। 400 টাকা ফেরত দেন, 400 টাকা। তো ভাই জান আমার আসুন, আল্লাহ পাক পবিত্র আল কোরআন সূরাতুল মুমিনুন 99 থেকে 100 পর্যন্ত একটা আয়াত আপনাদের শোনাই, বান্দা কি বলে, বলে ঠিক কিন্তু পাই না, চেষ্টা করে ঠিক পাওয়া যায় না, আহ যাব না বলে কত চেষ্টা। রাব্বুল আলামিন বললেন, ইয়া রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, হাত্তা ইদা জা আহাদাহুমুল মাউত কাল রাব্বির জুনি লাআল্লি আমালু সালিহান ফিমা তারাক্তু রাব্বুল আলামিন বলছেন, বান্দারে আমার মানুষের জীবন চলতে আছে, তার গাড়িটা চলতে আছে, চলতে চলতে হাত্তা ইদা জা আহাদাহুম, যখন কোন ব্যক্তির মধ্যে কোন একজন মানুষের কাছে তার মূল্যবান সময় শেষ হয়ে এসেছে, তার মৃত্যু তার পাশে এসে দাঁড়িয়ে গেছে, মালাকুল মওত এসে হাজির হয়ে গেছে, সে এসে বলছে তুমি বাইরে বেরিয়ে এসো, আর তোমাকে থাকতে হবে না। তিনি বলছেন, রব্বি রাব্বির জিউন, হে প্রভু দয়াময়, কালা, সে বলতে আছে রব্বুল আলামিন জীবনটা শেষ করলাম, এতদিন বুঝিনি, রব্বের জনি আল্লাহ তুমি আমাকে ফেরত যেতে দাও, মূল্যবান সময় মানুষের দুটা সময় মানুষের স্মরণ হয়ে যায়, তার মধ্যে একটা এটা, মত যখন আসবে তখন মানুষ স্মরণ করবে, মূল্য দিতে চাইবে, সময়ের মূল্যায়ন করতে চাইবে, কিন্তু হাতে লাগবে না। কি বলছে, আল্লাহ গো কিছুই করতে পারিনি একটু সময় দাও, আল্লাহ গো কিছুই করতে পারি না একটু সুযোগ দাও, পারবারদেগারে আল্লাহ আমাকে একটু সুযোগ দাও, আল্লাহ লাআল্লি আমানু সালেহা, রাব্বুল আলামিন আমি ফিরে যেতে চাইছি, এই জন্য ফিরে যেতে চাইছি, আজ থেকে আর মসজিদে বসে গল্প করব না, আজ থেকে আর তাড়াহুড়া করে সুন্নাত করার পরে কোনোদিন সুন্নাত ছেড়ে মসজিদ থেকে ছুটে যাব না, বেরিয়ে যাব না, আর বেরিয়ে গিয়ে দোকানে গুজব শুরু করব না, গল্প মেতে যাব না, যেটুকু সময় পেয়েছি কাজে লাগিয়ে নিলাম, যেটুকু সময় পেয়েছি আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করব, আল্লাহকে বলবো হে দয়ালু দাতা আমার ভাইকে আল্লাহ তুমি মূল্য দাওনি, আল্লাহ সময় সুযোগ দাও না, আল্লাহ তুমি আমাকে দিয়েছো তাই সময়টুকু কিছুক্ষণ তোমার এবাদতে কাটালাম, তোমাকে স্মরণ করতে গিয়ে কাটালাম, বন্ধুরে আমার তাড়াতাড়ি মসজিদ থেকে বের হওয়া কায়দা শিখিয়ে দিয়েছেন, কেন বাম পাটা কেন আগে বের হয় বলেন, বাম পাটা মসজিদ থেকে বের হওয়ার সময় কেন, ঢোকার সময় কোন পা আগে, ডান পা আগে, বের হওয়ার সময় বাম পা আগে কেন বলেন আপনি, একবার ভাবেন, মগজকে ঘুরান, মগজকে চিন্তা করতে বলেন, এই জন্যে ডান পা সব সময় ভালো কাজে যাবে, আপনি যখন মসজিদে ঢুকছেন নিঃসন্দেহে আপনি ফুলের বাগানে ঢুকছেন, আপনি নিঃসন্দেহে জান্নাতের বাগানে ঢুকছেন, জান্নাতে ঢুকছেন, আপনি চলে যাচ্ছেন জান্নাতুল বাকি, আর চলে গেলেন আপনি কোথায়, মসজিদে নববীর, যেটাকে বলা হয় ওটা হচ্ছে আপনার রিয়াজুল জান্নাম, এখানে ঢুকছেন ডান দিকটা আগে যাবে, মসজিদ থেকে বের হওয়ার মানে দুর্ভাগ্য আপনি, দুর্ভাগ্য আমি, আল্লাহ বের হলাম মানে এখান থেকে বের হওয়ার পরে কত যে ভুল হবে, কত যে অন্যায় হবে, কত যে গুনাহ হবে, কত যে পাপ হবে, আল্লাহ অতক্ষণ পর্যন্ত পাপে ব্যস্ত থাকব, যতক্ষণ পর্যন্ত মাগরিবের নামাজ পড়ে বের হওয়ার পর এশার নামাজে না ঢুকতে পারব, অতক্ষণ পর্যন্ত আমি ব্যস্ত থাকব, মন্দ হয়ে থাকব, বরবাদিতে থাকব, এই জন্য বাম পাটা আগের দিকে নিয়ে যায় কাজটা ভালো নয়, বাম পাটা আগে নিয়ে যায় কাজটা ভালো নয়, যখন আপনি বাথরুমে ঢুকবেন জায়গাটা ভালো নয় কিন্তু যেতে হবে বাম পাটা আগে ঢুকবে, জি বাম পাটা আগে ঢুকবে, কেন এমন এক জায়গায় ঢুকছেন যে জায়গাটা ভালো নয়, কোন দিক দিয়ে, মাহরুম,
কয় মিনিট থাকবেন ওই কয় মিনিট আপনি মনে মনেও সুবহানাল্লাহ বলতে পাবেন না, আলহামদুলিল্লাহ বলতে পাবেন না, আল্লাহু আকবার বলতে পাবেন না। এই জন্য বাম পাটাকে আগে নিয়ে যান। আল্লাহ নিরুপায় হয়ে বাম পাটা আগে নিয়ে গেলাম, আপনি বাথরুমে ঢুকছি, বের হওয়ার সময় তাড়াতাড়ি ডান পাটা আগে বের করেন। শুনেন একটু, ডান পাটা আগে বের করেন। কেন? এমন এক জায়গা থেকে বের হলাম যে জায়গাটাতে আল্লাহর বান্দেগি থেকে মাহরুম, বঞ্চিত ছিলাম, জিকির থেকে বঞ্চিত ছিলাম, এই জন্য ওখান থেকে তাড়াতাড়ি বের হয়ে দ্রুত বেগে বেরিয়ে ডান পাকে দিয়ে আল্লাহ এতক্ষণে বেরতে পেরে বাইরে বের হতে পেরেছি, এতক্ষণে আলহামদুলিল্লাহ পড়ছি, এখনো পড়ছি, আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাযী আযহাবা আন্নাল আযা ওয়া আফানি, আমি ওই ঈশ্বরটার প্রশংসা করছি যিনি আমার মধ্য থেকে পেট থেকে আবর্জনাকে, আপনি বিপদজনক জিনিসকে, আপনার কষ্টদায়ক জিনিসকে আল্লাহ পাক বের করেছেন এবং আমাকে শান্তি প্রদান করেছেন। বন্ধু আমার, পায়খানা হওয়াটা কত শান্তি, যার হয় না ওকে জিজ্ঞেস করেন, ওকে জিজ্ঞেস করেন, বলছে কি আমার, বলছে কোনো রোগ নাই, কোনো অসুখ নাই, কিন্তু পায়খানা হচ্ছে না। এটাকে রোগ মনে করছে না কি করে? বাপরে বাপরে, এর চাইতে বড় আর রোগ হয় না, এর চাইতে বড় আর কষ্ট হয় না। বেশি হলেও দোষ, কম হলেও দোষ। কি বললেন? আল্লাহ পাকের কাছে আবেদন করবেন, রব্বের জন আল্লাহ এতদিন বুঝিনি আল্লাহ, তুমি আমাকে ফেরত যেতে দাও, লাল্লে আমাল সালেহা ই রব্বুল আলামিন, আরে ভুল করব না, আজ থেকে জেনে নে না, ওই ভুলের পথে আর চলব না, যেটুকুন সময় পাবো তোমাকে আমি ডাকবো, যখন রাস্তায় চলবো তখন আল্লাহ আল্লাহ বলবো, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলবো, দোকানে বসেছি চা যতক্ষণ পর্যন্ত না পেয়েছি সুবহানাল্লাহ মনে মনে বলবো, এই মনে মনে বলাটা এরকম ভাবে, বাথরুমে বসেছিলেন কিন্তু বলতে পারেননি, এখন বেরিয়ে এসেছেন বলা শুরু করে দেন, আল্লাহকে ডাকেন, আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। এমনটা তো হতে পারতো, বাথরুমে আপনি মরে পড়ে আছেন, অনেকেই চলে গেছে, দরজা ভেঙে তাকে বের করতে হয়েছে, এতক্ষণ হয়ে গেল বাথরুম থেকে কেন বের হচ্ছে না, দেখা গেল বাথরুম তাকে গ্রহণ করে নিয়েছে, খেয়ে নিয়েছে, তাকে শেষ করে দিয়েছে, সে আর বের হওয়ার সুযোগ নিতে পারে না, দরজা ভেঙে তাকে বের করতে হয় রে বন্ধু। রব্বুল আলামিন বলছে, বান্দা আমার এরকম তুমি করবে, এরকম তুমি আমার কাছে আবেদন করবে, আল্লাহ আমি ভালো আমল করে আসবো, ফিমা তারাকতু যেটা আমি পিছনে ছেড়ে দিয়েছি, ভুল করেছি আল্লাহ, সময়ের মূল্য দিতে পারিনি। আল্লাহ বললেন, না না কাল্লা, কখনোই না। কি বলছেন? কাল্লা হরগিজ না, কাল্লা কখনোই হবে না, কাল্লা কোনো মতেই না, কাল্লা মোটেই হবে না, না রে না, না বলেছি না, কাল্লা কোনো মতেই না, যেটা আমি বলেছি এটাই হচ্ছে সঠিক সিদ্ধান্ত, এটাই হচ্ছে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, সঠিক সিদ্ধান্ত আমি নিয়ে ফেলেছি, কাল্লা কখনোই না। বলছে কেন আল্লাহ, এটা কি হতে পারে না? আল্লাহ পাক নিজে বলছে, ইন্নাহা কালেমাতুন, এটা একটা হুয়াকা এলোহা, এটা একটা কথা, মানুষের কথাও বলবে কিন্তু কাজ করবে না, কথা বলবে কাজ করবে না, এটাই হচ্ছে মানুষের বৈশিষ্ট্য। সুবহানাল্লাহ। আর একটা কথা বলি, সাইফুল ইয়ামানি, মিডিয়াগণ একটু গন্ডগোল করবে না, সাইফুল ইয়ামানি একজন বিজ্ঞ ব্যক্তি, তিনি তিনি বলছেন যে মানুষ মানুষ থেকে আল্লাহ মুখ কখন ফিরিয়ে নেয়, নিজের দয়ার ভান্ডারকে, দয়ার গেটটাকে কখন ফিরিয়ে নেয়, ঘুরিয়ে নেয়, তো বলছে মানুষ ওই সময় ফিরে, তার একটা প্রমাণ আছে, তার একটা পরিচয় আছে, পরিচয়টা কি? ইন্না মিন আলামাতে ইরাদিল্লাহ আনিল আবদ, বান্দা থেকে রাব্বুল আলামিনের দয়ার ভান্ডারটাকে ঘুরিয়ে নেওয়া, এটা কিসের আলামত, এটা কিসের পরিচয়? তিনি বলে গেলেন, বান্দাকে যখন আল্লাহ ভালোবাসবেন না, বান্দা থেকে যখন রব্বুল আলামিন নিজের দয়াকে ফিরিয়ে নিচ্ছেন, তার মানে হলো এটা, কেমন ভাবে আমরা বুঝবো? তিনি বললেন, বুঝে না, আল্লাহ তোমাকে জ্ঞান দিয়েছেন, বিবেক দিয়েছেন, হৃৎপিণ্ড দান করেছেন, তুমি একটু বুঝার চেষ্টা করো, ওটা হবে কেমন? আই ইউসু গেলাহু বেমালায়ান ফাউহু, ওই আল্লাহর বান্দাকে, তিনি বড্ড চালাক মানুষ, তিনি বড্ড বিবেকবান মানুষ, তিনি বড্ড বুদ্ধিজীবী মানুষ,
তিনি বড্ড শিক্ষিত মানুষ, সুশিক্ষিত মানুষ, কিন্তু রাব্বুল আলামিন তার থেকে নিজের দয়াকে ফেরিয়ে নিয়েছেন, মুখ ফিরিয়ে নিয়েছেন। কেন? পরিচয়টা কেমন করে পেলেন? বলে পরিচয় এই জন্য পেলাম, একটা ভালো মানুষকে দেখো ফালতু কাজে দিন রাত কাটিয়ে দেয়, ফালতু কাজে পড়ে আছে, ফালতু কাজে লড়াই করতে আছে, ফালতু মানুষের সাথে বকাঢকা করতে আছে, এদিক থেকে ওদিকে দৌড়ায়, ওদিক থেকে ওদিকে দৌড়ায়, সময়